একটা যুবক ঠিক আছে বেকার যুবকের কাহিনী এটা মানে সে অক্লান্ত পরিশ্রম করে যে পড়াশোনা করে বারো থেকে চোদ্দ বছর বা পনেরো বছর পড়াশোনা করে চাকরি না পাওয়ার মানে যে জ্বালাটা সেই জ্বালাটা প্রকাশ করেছি এটা মানে ম্যাক্সিমাম সবার জীবন কাহিনী তৈরি করা মানে আমাদের মতো বেকার যারা যুবক তাদের জন্য তৈরি করা আছে দেখবে এন্টারটেন হবে একদম যে বেকার ছেলে মানে আমরা যারা আর কি যে সব মানে বর্তমান যুগে আর কি কিভাবে তারা সমস্যাগুলো ফেস করছে সেটাকে আমরা পোস্ট করছি যে কাজ না পেলে বা কি বলতে বাড়িতে কতটা টানা দেয় বা বাইরে কতটা টানা দেয় ঠিক আছে তো তোমরা সেটা সকলেই জানো সবারই জীবনে ঘটেছে এরকম একটা কাহিনী তো সেই বাস্তব কাহিনীটাকে এখানে তুলে ধরা হচ্ছে তো দেখবো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে দেখতে থাকো একদম তো এই দিকটা দিয়ে দেখতে পাচ্ছ আমাদের মেকআপ বক্স নিয়ে রেডি তোমাদের এখানে মেকআপ চলছে আজ পুরো হবে আজ পুরো কিছু কারণ নাই না চুলটা ভালো করে ইউজ

শ্যুট করা বাদ দিয়ে ছেলেটা এসি দেখো কি অবস্থা দেখো এসি স্নান করতে লেগে গিয়েছে গরম কেমন ভাই আজকে গরম কেমন পাম্পার ও সেই লাগছে গুরু আর এখানে ডিসকাস চলছে যে এখানে কি শট নেওয়া যায় ঠিক আছে

এই যে আমাদের অ্যাডিস্ট্যান্ট ডিরেক্টর আমাদের জন্য খাবার নিয়ে এসেছে কেউ ভাববে কষ্টটা কেউ ভাববে ছেলে যে বড়বে শুটিং করছে খিদে পেয়েছে কেউ কিছু বললো একদম ভাই ডিরেক্টর একদম একদম হবে সবাই কি আগে ডিওপি

ঠিক আছে ভাই তাহলে আমি খেয়ে আসি তারপর তুই যাবি

খুব এনজয় করছে আমাদের শ্যুট করতে করতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য আমাদের স্যুট ঢুকতে হলো আমাদের স্যুট বন্ধ করতে হলো তা আমরা এখন একটা জায়গাতে আশ্রয় নিয়েছি এখন দেখছো আমরা সবাই এখানে বসে বসে এখন চিন্তা করছি যে কখন বৃষ্টি আমাদের ছাড়বে কখন আমরা আবার শ্যুট শুরু করবো আমার ওদের বিরাট এনজয় করছে ওদের দিকে আমাকে চান করতে ইচ্ছে হচ্ছে কিন্তু নাই আজকের দিনে শ্যুটটা করতে হবে একদম আমরা এখন করে স্নান স্নান করে ফ্রেশ হয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি তো আবার আমাদের স্যুট হতো বিকেল তিনটে থেকে তো চলো তোমরা অবশ্যই দেখতে থাকবে এবং এই যে শর্ট ফিল্মটা আছে এটা খুব সুন্দর একটা শর্ট ফিল্ম আছে সেটা তোমরা অবশ্যই দেখবে খুব ভালো লাগবে তোমাদেরকে